করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী পহেলা জুলাই থেকে বাইরে যাওয়া যাবে না থাকছে না মুভমেন্ট পাস সরকারের কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ বিজিবি ছাড়াও সেনা সদস্যরা দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রিপোর্টে আরও জানাচ্ছেন আগামী পহেলা জুলাই থেকে সাত দিনের কঠোর নিষেধাজ্ঞায় যাচ্ছে গোটা দেশ এ সময়ে জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না অন্য সময়ের লকডাউনের চেয়ে এবার নিষেধাজ্ঞার বেড়াজাল হচ্ছে আরও কঠোর মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব এক তারিখ ভোর ছয়টার থেকে আমরা সাত তারিখ রাত বারোটা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা ভিউ গেট মাই পয়েন্ট একদম খুবই স্ট্রিক্ট ভিউতে কারণ করোনা আমরা গত চারটা ডিভিশনের সাথে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে ডিটেইল পর্যালোচনা করে দেখছি সেখানে ফিল্ড লেভেলে সবাই ছিলেন সবারই বক্তব্য এবং আমাদের যে গ্রাফিক প্রেজেন্টেশন তাতে দেখা যাচ্ছে যে একটা মেজর পোশন অব দ্য কান্ট্রি আপনার অরেঞ্জ বা রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে লকডাউন ঠিক মানে নিষেধাজ্ঞা ছাড়া আপনার বিধিনিষেধ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সংস্থা মাঠে থাকবে তা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান গণপরিবহন শপিং মল ও মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে থাকছে না কোনো মুভমেন্ট পাশ আর্মি বিজিবি ব্যাটালিয়ান পুলিশ তারা সবাই তাহলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব মানে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে বলা হয়েছে এবং যাতে কোনোভাবে মানুষ লকডাউন যেন ম্যাসিভভাবে বেক করতে না পারে সেটা তাদের তারা আপনাদের মনিটর করবে এবার মুভমেন্ট কাজ থাকবে না কেউ বেরোতে পারবে না পরিষ্কার আমরা আশা করি দিন দিন যদি সরকার করে যেতে হবে সেটাও বিবেচনায় আছে তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব মানুষকে বিশেষ করে শহরে গরিব মানুষকে সহায়তার ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আর কঠোর শাস্তির বিধান রেখে মহাসড়ক আইন দুই হাজার একুশের খসড়া এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা